الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি মাহমাদুসাল রাসুলহিল করিম আমাদ প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ সতেরো নম্বর ইসলামিক টিমের প্রশ্ন উত্তর পূর্বে আজকের প্রথম প্রশ্নের উত্তর হলো প্রথম প্রশ্ন করেছেন রফিকুল ইসলাম ভাই আপনি সুরায় নিসার দুই নম্বর আয়াতের অনুবাদ এবং এর ব্যাখ্যা জানতে চেয়েছেন সুরায় নিসার দুই নম্বর আয়াত হল আল্লাহ রাবুল আলমীম এরশাদ করেছেন أعوذ بالله من الشيطان الرجيم وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا يا آيات الرتبة هلو وآتوا اليتامى أموالهم تمرا يتم شنطن درك تدر مال যখন বুঝমান হয় তখন তাদের মাল যেটা তোমাদের কাছে গচ্ছিত ছিল আমানত হিসেবে ছিল সেটা তাদেরকে বুঝিয়ে দাও ওলা তাতাবাদ্দারুল খাবা বিত্তই ভালো মালের সঙ্গে খারাপ মাল পরিবর্তন করো করবে না ভালো মালের সঙ্গে খারাপ মাল দিয়ে পরিবর্তন করতে নিষেধ করেছেন ভালো মাল কি ভালো মাল হলো যেটা আমাদের আপনার মাল সেটা মনে করেন ভালো মাল এতিমের মাল সেটাও ভালো মাল কিন্তু এতিমের মালকে আপনি এমনভাবে আপনার মালের সঙ্গে মিশালেন যে খারাপটা দিয়ে তাদেরকে খারাপটা দিয়ে ভালোটা তাদেরটা নিয়ে খারাপটা দিয়ে তাদেরকে হিসাব মিল করে দিলেন তখন ওই মালটা আপনার জন্য কি হয়ে গেলো খারাপ হয়ে গেলো খাবিজ হয়ে গেলো সুতরাং ওইটা যদিও ভালো মাল কিন্তু তার হক এতিমের হক সেটা আপনার তাকে যথার্থভাবে তার মালটা তাকে না দিয়ে আপনার মালের সঙ্গে মিশিয়ে তাকে খারাপটা দিয়ে বুঝ দিয়ে দিলেন তার খারাপ মালটা তার হাতে গেল তার ভালো মালটা আপনার কাছে চলে আসলো সুতরাং এটাকে আল্লাহ খারাপ বা খাবিজ বলেছেন যে খারাপ মালটাকে ভালো মাল দিয়ে পরিবর্তন করো না আপনার ভালো মালের সঙ্গে মিশ্রিত করে তাদেরকে খারাপ খারাপ মাল দিয়ে বুঝ দিতে নিষেধ করেন তাদের যেটা প্রাপ্য তাদের যেটা হক সেটা তাদেরকে দিতে বলেছেন অথবা নিম্নমানের মাল দিয়ে তাদেরকে কাছ থেকে ভালো মালটা নিয়ে তাদেরকে দিয়ে বুঝ দিলেন এই মালটা নিম্ন মাল আপনার জন্য হাবিজ বা খারাপ ওলা আমু আলিকুম তাদের মাল তোমাদের মাল একসঙ্গে মিসড করে খাবে না নষ্ট করবে না যদি নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে আপনার মাল এবং তাদের মাল বরাবর সেম তখন যদি মিশে যায় তাহলে সেই ক্ষেত্রে সমস্যা নেই কিন্তু উদ্দেশ্য হল তাদেরকে কম দেওয়া তাদেরকে ঠকানো এই উদ্দেশ্য হলে তাহলে এতিমদেরকে তাদের হক তাদের পাওনা বুঝে দিতে হবে কেউ যদি বুঝে না দেয় তাহলে তাদের এই প্রাপ্ত মালটা না দেওয়ার কারণে যদিও মালটা হালাল কিন্তু আপনার জন্য হয়ে গেল হারাম এই হারামটা আপনার জন্য হলো খাবিজ এই কে আপনার ভালো হালাল মালের সঙ্গে আল্লাহ পাক নিষেধ করেছেন সুতরাং এতিমদেরকে এতিমের প্রাপ্য ন্যায্য অনুযায়ী তাকে দিয়ে দিতে হবে এটাই হলো শরীয়ত আর এর সঙ্গে আপনি বলেছেন যে আমাদের দেশে মেম্বর চেয়ারম্যানগণ গরিবদের জন্য যেটা বাজেট হয় সেটা সঠিকভাবে বন্টন হয় কিনা হয় না আসলে সঠিকভাবে অধিকাংশ জায়গায় সঠিকভাবে হয় না কিছু কিছু ক্ষেত্রে হতে পারে তো আমরা চেয়ারম্যান মেম্বার সবদের কাছে আশা করব তারা যাতে গরিব মিসকিনদের হক প্রাপ্য সেটা সঠিকভাবে তাদের হাতে বুঝিয়ে দেন যেভাবে সরকারের নিজাম নিয়ম সেইভাবে তারা যাতে গরিবদেরকে বুঝিয়ে দেন এই কামনা এই প্রত্যাশা সকল মেম্বার চেয়ারম্যানদের কাছে রাখি আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক দান করুন সাল্লাহ নাবিগিনা